তো গুড মর্নিং বন্ধুরা, দশভুজামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, মা আর আমি দুজনেই চান করে একসাথে ছাদে চলে এসেছি। এসে এখন আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, আর মা ওদিকে কিছু মশলাপাতি সব রোদ্দুরে দিয়ে দিচ্ছে। আর আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তো এখন এগুলো মেলে দিয়ে মা পুজো করে নেবে আর আমি একটু ওপরের ছাদে চলে যাব। তো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে সব জামাকাপড় মেলে দিয়েছি, আর মা এখানে কী কী রোদ্দুরে দিয়েছে দেখো। এখানে মা ফুচকা, ডাল, জিরে, তারপর জোয়ান, অনেক রকমেরই ডাল দিয়েছে, দু রকমের ডাল, তারপর চালের গুঁড়ো, এইসবগুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছে। যেহেতু আজকে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তো চলো এখন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর আমি আর মা আজকে দুজনে একসাথেই ছাদে এসেছি। এসে তো জামাকাপড় মেলে দিলাম, মা ওই সব মশলাপাতি মেলে দিল, সেগুলো তো তোমাদেরকে দেখালাম। আর এখন এই যে মাছকে খাবার দিয়ে দেবো, আর কাল এখন মাছকে খাবার দেবো, আর তোমাদেরকে একটু দেখাই। একদম ছোট্ট ছোট্ট মাছ ছেড়েছে, একটু একটু মাছ। আর কি রোদ্দুর দেখো, আজকে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে। এরকম রোদ্দুর বেরোয় আবার দুপুরের দিকে ফুটপাট বৃষ্টি চলে আসে। আগের দিন জিনিসপত্র মেলে দিয়েছে, দেওয়ার পরে বৃষ্টি এসছে, আর বৃষ্টিতে সব ডাল চাল সব মোটামুটি অল্প অল্প ভিজে গেছিল। এটা একটা জিনিস দেখো, এই পেঁপে গাছটা তো ফুল হয়েছে দেখো। তো দেখো এই যে মাছ তো দেখা যাচ্ছে না, বিকালের দিকে একবার আসবো, তখন দেখি দেখা যায় কিনা। তবে একটা মাছ মরে গেছে দেখাই, ওই দেখো দেখতে পাচ্ছে ওই যে সাদাটা ভাসছে, চলো ওই দিক দিয়ে দেখো। এই দেখো এই একটা মাছ মরে গেছে, বাইরে রোদ্দুর দেখো কিরকম। তো দেখো মাছ তো দেখা যাচ্ছে না, কালকে খুব মানে ছাড়ার পরে উপরে সব বেড়াচ্ছিল আর কি। তো কালকে তখন মানে ফোন নিয়ে আসিনি বলে, মানে আমি যখন আরেকবার এসেছিলাম ফোন নিয়ে আসিনি বলে দেখাতে পারিনি। তো দেখি বিকালে আরেকবার আসবো, যদি দেখা যায় তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এখন প্রচুর রোদ্দুর, নিচে চলে যাব, আর মা ওদিকে পুজো করে নেবে, আর আমি নিচে চলে যাব, গিয়ে এবার টিফিন টিফিন খাবো। আজকে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, তখন নিচে গিয়ে খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নিচে এসে এখন টিফিন খেয়ে নেব। আর তোমরা সবাই জানো যে সকালে আমি ভাত খাই, তো এখানে আছে ডিমের অমলেট আর আলু ভাজা। তো এখন ভাত দিয়ে এটা খেয়ে নেব, তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলব। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, আর ঘরের এই ওয়ার্ড্রপটা কি প্রচুর পরিমাণে জামা কাপড় এর ভিতরে হোড়ানো, তো ভাবলাম একটু গুছিয়ে নিই। তো এখন এটা এখন গোছাচ্ছি, আর মা ওদিকে এসছে। আগের দিন মা আমার জন্য অনেকগুলো ব্লাউজ নিয়ে এসছে, তো আমাকে এসে জিজ্ঞাসা করছে ব্লাউজগুলো সব ঠিকঠাক হয়েছে কি না, পছন্দ হয়েছে কি না, তো সেগুলোই আর কি দেখাচ্ছিলাম। তো চলো এখন গুছি। দেখো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আজকে কি কি রান্না হচ্ছে দেখো। বাদাম দিয়ে থোড় ভাজা, এটা কিন্তু খুব উপকারী জিনিস, তোমরা কিন্তু সবাই খাও। পাতে ভাতের প্রথম পাতে থোড় ভাজা, থোড় ভাজা কোনো কায়দা কিছু করার নেই, শুধু থোড়টাকে কেটে নুন মিষ্টি হলুদ দিয়ে চটকে রেখে সেদ্ধ করে ব্যাস ভেজে নাও তেলে, সর্ষে ফোড়ন দিয়ে, বাদাম দিয়ে বা ছোলা ভেজে দিয়ে ভাজো, প্লেন জিনিস কোনো কিচ্ছু না। এই দেখো সব রকম সবজি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নেওয়ার পরে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো, এত সুন্দর লাগবে না। কাটাপোনা মাছ তো ভাজি অবশ্যই, মাছের তেলটা দারুণ পেয়েছি, দেখে না। এই তেলটা চালের গুঁড়ো দিয়ে আজকে বড়া করব, বড়াটা তোমাদের দেখাবো, ঠিক আছে। চালের গুঁড়ো দিয়ে মাছের তেলের বড়াই, দেখো মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা, কাতলা মাছের, সেদিনকে কাতলা মাছের সর্ষে করলাম, এই ঢাকা করলাম, আজকে কাতলা মাছ দেখো ঝোল করবো, ঝোল। আমরা সাধারণত ঝোল খাই, জানি ওটি মাছ আমরা ওই রকম ভাবেই করি,
আর একটা রকম করি লোকে মা সমস্ত রকম মশলা টসা দিয়ে চালে গুঁড়ো দিয়ে ভুজিয়ে গোটা গোটা খাই। তা সেই আমাদের লোটে মাছের গোটা গোটা খাই তোমাদের করে দেখিয়ে দেবো একদিন, ওইটা তোমরা করে খেয়েছো কিনা শুধু দেখবে। অবশ্যই চালের গুঁড়ো লাগবে। আজকে আমি মাছের তেলের বড়া করবো, সেটাও চালের গুঁড়ো দিয়ে ফাটাফাটি কেটে গরম ভাতে। কাতলা মাছ নিলেই আমাদের এখানে তেল ফ্রি, বাজারে তেল নিয়ে নেবে 20-25 টাকা, এই তেল এখানে কাতলা মাছ নিলেই দেখো তেল ফ্রি, কত ভালো তেল ঝকঝক করছে। যাই হোক এখন আমি এইটা দিয়ে ঝোল বানাবো, ঝোলও দারুণ লাগে বড়ি দিয়ে দেখবে করে খেয়ে। স্বাস্থ্যকর রেসিপি তো আমার দেখি চ্যানেলে বলেই তো দিয়েছি যে আমার চ্যানেলে অসাধারণ স্বাদে সাধারণ রেসিপি স্বাস্থ্যকর। তাহলে কাতলাটা কিনে কালকে তো আলমারি তুমি দেখলে কি সুন্দর, তুমি তো বলছো পারফেক্ট হয়েছে, কাতলা ভাপা করে খেয়ে দারুণ হয়েছে সত্যি। আজকে আবার এই দেখো তোমাদের বললাম না মাছের তেলে বড়া করব, এই দেখো মেখে রেখেছি, আর দেখো চারটে ভাজি, তেল কিন্তু দিতে হয়নি, তেল অটোমেটিক বেরোচ্ছে। আর এই মাছের তেলের বড়া খেলে কোনো রকম ফ্যাট নেই, খুবই উপকার। আর ওদিকে চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই দেখো থর ভাজা আর মাছের ঝোল, তোমাদের তো দেখিয়ে দিলাম মাছ ভাজা, এবার মাছের ঝোল, সব রকম সবজি দিয়ে মাছের ঝোল আর মাছের তেল ভাজা, আজকার টকঠক নেই। এই হচ্ছে আর থর ভাজা তো হয়েছে ঝোল ভাতে, ঝোল ভাতেটা মেখে রেখেছি দেখো লেবু দিয়ে সর্ষে দিয়ে নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ভাতে মাখবে, ফাটাফাটি লাগে, সর্ষে বাটা বাটা সর্ষে বাটা দিয়ে ওই ভাতে মাখবে আর লেবু দেবে সামান্য, দারুণ খেতে লাগে। তো দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, আর ছাদে এসে একটু মাছকে খাবার দিয়ে দিলাম, আর এদিকে গাছে জল দিচ্ছি, এই যে পাইপ লাগিয়ে দিয়েছি তো গাছে জল দিচ্ছি। আর চলো তোমাদেরকে একবার মাছগুলো দেখাই, ওবেলা তো দেখলাম দেখা যাচ্ছে না, কালকে দারুণ দেখা যাচ্ছিল, মানে ওই কালকে মাছ ছাড়ার পরে মাছগুলো সব উপরে ঘুরে বেড়াচ্ছিল, তো আজকে দেখলাম দেখা যাচ্ছে না, তো চলো এখন দেখাই দেখি দেখা যাচ্ছে কিনা। ওই দেখো ছোট্ট ছোট্ট, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই একটা দুটো দেখা যাচ্ছে, ওই দেখো কিন্তু কাছে গেলেই চলে যাবে। ওই দেখো ওই দেখো আর দেখো বন্ধুরা এই পেয়ারা গাছটায় এবছর প্রথম পেয়ারা হয়েছে, এই গাছটা একটা অন্য পেয়ারা গাছ, তো ওই দেখো ওই একটা পেয়ারা, বেশি হয়নি দুটো হয়েছে, এর আগে একটা পেড়ে নিয়েছিলাম, আর এই যে এই একটা দেখতে পাচ্ছ, তো ওই পেয়ারাটা ওখান পেড়ে নেব। তো এই দেখো পেয়ারাটা পেড়ে নিয়েছি, পেয়ারাটার সাইজগুলো এরকম ছোট, এই মাত্র দুটো হয়েছে, আগের দিন একটা পেড়ে নিয়েছিলাম আর এই একটা, এই গাছটা নতুন গাছ, তো আগের দিন অভি খেয়ে বলছিল যে পেয়ারাটা নাকি খুব সুন্দর হয়েছে, মানে খুব খেতে মিষ্টি, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, মানে সামান্য দেখা যাচ্ছে কাছে গেলেই চলে যাচ্ছে আর কি। তো চলো এবার নিচে চলে যাব, সন্ধে হয়ে এসছে, আর আজকে যেহেতু আমি ছাদে একা এসেছি অভি আজকে আসেনি, তো চলো নিচে যাওয়া যাক, খাবার পরে কথা হবে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে এসছে, আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, কাল আসছি একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।